আমরা আলোচনা করব ঘাড়ের ব্যথা, অর্থাৎ নেক পেইন। আমরা দৈনন্দিন জীবনে এমন কোনো ব্যক্তি নাই যে আমরা ঘাড়ের ব্যথায় ভুগি না, এমন কোনো পার্সন নাই যে আমরা ঘাড়ের ব্যথার কারণে একদিন বা দুই দিন হয়তো অফিস বা অন্যান্য কাজকর্ম থেকে আমরা রেস্টে থাকি না। আমরা সবাই কেউ নয়তো আমরা ঘাড়ের ব্যথা ভুগে থাকি। তবে আমাদের জানতে হবে এই ঘাড়ের ব্যথার কারণ কী, আর ঘাড়ের ব্যথার কারণ জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের শরীরের কোন অংশটাকে আমরা ঘাড় বা নেক বলে থাকি। আমাদের যে টোটাল শরীরের টোটাল স্পাইন রয়েছে, এখানে এই স্পাইনকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা হলো সার্ভাইকাল স্পাইন, একটা ডর্সাল স্পাইন, আর একটা হলো লাম্বার স্পাইন। সার্ভাইকাল স্পাইন এবং ডর্সাল স্পাইন, লাম্বার স্পাইন প্রত্যেকটার ভিতরেই কিন্তু একটা করে ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে এবং প্রত্যেকটা ভার্টিব্রাতেই রয়েছে কিন্তু ইন্টারভার্টিব্রাল ফোরামেন, যে ফোরামেন দিয়ে আমাদের স্পাইনাল কর্ড থেকে নার্ভগুলো আমাদের হাত এবং পা এবং শরীরের অন্যান্য জায়গাতে প্রতিসরিত হচ্ছে। তাহলে আমরা আজকে প্রথমে জেনে নিই যে আমরা কোন অংশটাকে আমরা ঘাড় বলে থাকবো। আমাদের লাম্বার, আমাদের টোটাল বডির স্পাইনের C1 থেকে C7 রিজনকে আমরা বলে থাকি সার্ভাইকাল রিজন, অর্থাৎ ঘাড়, এই অংশটাকে আমরা ঘাড় বলে থাকি। এই যে সার্ভাইকাল রিজন C1 থেকে C7 পর্যন্ত যে ভার্টিব্রাগুলো রয়েছে প্রত্যেকটার ভিতরে কিন্তু একটা করে ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে, যে ডিস্কটা আমাদের শর্ট ক্যাপচার হিসেবে কাজ করে এবং এই ভার্টিব্রাগুলো একটা বডি একটা বডির সাথে সংযুক্ত রাখার জন্য কিন্তু আমাদের লিগামেন্ট এবং ফ্যাসেট জয়েন্ট, লিগামেন্ট এবং মাসল এবং ইলেকট্রোস্পাইন মাসল, অন্যান্য মাসলগুলো কিন্তু রয়েছে, যেটা আমাদের নেককে স্টেবিলাইজ দেয়। এখন কোনো কারণে যদি এই সমস্ত মাসল ইঞ্জুরি হয় বা ডিজেনারেটিভের কারণে এই সমস্ত ডিস্ক এবং ভার্টিব্রাগুলো ইঞ্জুরি হয় এবং অন্যান্য ইনফ্লামেটরি কারণে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘাড়ের ব্যথা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে কী কী কারণগুলোর কারণে আমাদের ঘাড়ের ব্যথা হচ্ছে। প্রথমে আমরা বলবো যে মাসকুলোস্কেলেটাল ইঞ্জুরি, সেটা কীরকম, যেমন মাসল, টেন্ডন, লিগামেন্ট এগুলো যদি যে কোনো কারণে স্প্রেন এবং স্ট্রেন হয়, আঘাতজনিত কারণে বা ফল ফ্রম হাইট, এ সমস্ত কারণে যদি স্প্রেন স্ট্রেন হয় তাহলে কিন্তু ঘাড়ের ব্যথা হতে পারে। আরও হতে পারে যে এই সমস্ত রিজনে যে ভার্টিব্রাগুলো রয়েছে এবং ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে সেগুলোও কিন্তু কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে এবং ডিস্কটা ইঞ্জুরি হতে পারে, সেই কারণে ব্যথা হতে পারে। এটাকে আমরা বলি মাসকুলোস্কেলেটাল ইঞ্জুরি অথবা সফট টিস্যু ইঞ্জুরি, মাসকুলোস্কেলেটাল পেইন। একটা কারণ হতে পারে ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে, অর্থাৎ ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং দুইটা ভার্টিব্রা যেটা রয়েছে সেই ভার্টিব্রাল চেঞ্জ হতে পারে। দুই ধরনের চেঞ্জ হতে পারে, একটা হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক হতে পারে আর একটা হলো ভার্টিব্রাতে হতে পারে। ভার্টিব্রাতে কী কী হতে পারে, অস্টোমাইট ফর্মেশন করে, স্ক্লেরোসিস ফর্মেশন করে এবং ফলে কী হচ্ছে ডিস্কটা ডিস্ক স্পেসটা রিডিউস হচ্ছে, সেই সমস্ত কারণে কিন্তু নার্ভ কম্প্রেশন হচ্ছে এবং ইন্টারভার্টিব্রাল ফোরামেনে চাপ পড়ছে, ব্যথা হচ্ছে, স্পাইনাল কর্ডে চাপ পড়ছে, ব্যথা হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে সেই ডিস্ক কিন্তু ডিজেনারেশনের কারণে ব্রেকডাউন হচ্ছে, অর্থাৎ সে যে পরিমাণ শক অ্যাবজর্ব করতে পারতো এবং সে উপরের দিকে রিইনফোর্সমেন্ট করতে পারতো, যে পরিমাণ সে বল বেয়ারিং হিসাবে মুভমেন্ট করতে পারতো সেটা কিন্তু পারছে না ডিউ টু ডিজেনারেটিভ চেঞ্জ থাকার কারণে, সেই সমস্ত কারণে হতে পারে। আর একটা কারণে ব্যথা হতে পারে সেটা হলো ইনফ্লামেটরি ডিজিজ যদি থাকে, অর্থাৎ অ্যানকাইলোসিস, স্পন্ডাইলাইটিস এবং লিস্টিসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত কারণেও কিন্তু ব্যথা হতে পারে। লিস্টিসিস আমরা বলবো যে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রা থেকে অ্যান্টিরিয়রলি ফরওয়ার্ডলি স্লিপিং হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কারণে ব্যথা হচ্ছে, তাহলে কীভাবে আমরা এগুলোকে ডায়াগনোসিস করতে পারি? আমরা কিন্তু সহজেই ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি। ক্লিনিক্যালি আমরা ফিজিওথেরাপি, থেরাপিস্ট এবং অর্থোপেডিক সার্জন আমরা যারা রয়েছি আমরা কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি, কিন্তু আরও ভালোভাবে ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে এক্সরে, সিটি স্ক্যান, MRI এবং কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করতে হবে। সিটি স্ক্যান, MRI তে আমরা কিন্তু দেখতে পাবো যে কোন নার্ভটা কম্প্রেশন রয়েছে এবং কোন ভার্টিব্রার অস্টোমাইট ফর্মেশন করছে কিনা, স্ক্লেরোসিস আছে কিনা, ডিস্ক স্পেস রিডিউস হচ্ছে কিনা, এই সমস্ত কারণগুলো কিন্তু আমরা এক্সরে এবং সিটি স্ক্যান, MRI তে কিন্তু আমরা পাবো। আর কিছু প্যাথোলজিক্যাল টেস্ট যেটা করবো সেটা হলো যে আমরা অ্যানকাইলোসিস, অর্থাৎ ইনফ্লামেটরি কোনো ডিজিজ আছে কিনা, যেমন অ্যানকাইলোসিস স্পন্ডাইলাইটিস এর জন্য ACL B27 টেস্ট করতে হয় এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি থাকে সেখানে আর ফ্যাক্টর দেখতে হয়, এই ক্ষেত্রে আমাদের আর ফ্যাক্টরটা পজিটিভ থাকে। এবং আরও কিছু প্যাথোলজিক্যাল টেস্ট রয়েছে যেমন C-reactive protein, এক্ষেত্রেও আমরা এই টেস্টগুলো করে থাকি। তাহলে কীভাবে আমরা এই যে ঘাড়ের ব্যথা বলে আমরা রোগীকে চিকিৎসা দিব? আমরা কিন্তু বিনা ওষুধে, বিনা সার্জিক্যাল মেথড ছাড়াই কিন্তু আমরা ফিজিওথেরাপিতে এই সমস্ত চিকিৎসা করে থাকি। আমরা শুধু সার্জিক্যালের জন্য একটিমাত্র স্টেজকে সাপোর্ট করবো, সেটা হলো অর্থাৎ যদি
এটা ভার্টিভার ঢিল যেটা রয়েছে, যেটা যেটাকে আমরা বলি সিকোয়েস্টেশন, স্ক্যাটার্ড আকারে যখন ফাইব্রাস অ্যানুলাস বের করে নিউক্লিয়াস অ্যানুলাস অ্যানুলাসটা বের হয়ে যায়, স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে অপারেশন করতে বলি, বাদ বাকি রোগীদেরকে কিন্তু আমরা অপারেশন করতে বলি না। যখন অনেক অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে এই সমস্ত কারণে, তখন আমরা পেশেন্টকে অপারেশন করতে পারবো। আর অন্যান্য স্টেজগুলোতে কিন্তু আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে আর সাথে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট করে কিন্তু আমরা রোগীকে ভালো রাখতে পারি। ফিজিওথেরাপিতে আমরা কী কী করে থাকি? আমরা ফিজিওথেরাপিতে আমাদের অত্যাধুনিক কিছু ইলেকট্রোমোডালাইটিস ইলেকট্রোথেরাপি এজেন্ট রয়েছে, সেই মেশিনগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন শর্ট অ্যান্ড ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, IFT, আরও অন্যান্য। আরও এক সবচেয়ে মডার্নাইজড চিকিৎসা যেটা রয়েছে আমাদের, আমরা যারা আকুপাঙ্কচার হিসেবে জানতাম, সেটা বর্তমানে আমরা ড্রাই ড্রিলিং করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু স্পাজম কমে কমে থাকে। আর একটা ফিজিওথেরাপিতে আমরা যেটা যেটা করি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, যেমন স্ট্রেনিং এক্সারসাইজ, স্ট্রেসিং এক্সারসাইজ, তারপরে মাসল রিলাক্সেশন এক্সারসাইজ, ম্যাকেঞ্জি এক্সারসাইজ, তারপরে স্ন্যাক্স করে থাকি, অর্থাৎ সাস্টেইন ন্যাচারাল আর্টিফিশিয়াল গ্লাইডিং মুভমেন্ট এটা করে থাকি, নাচ করে থাকি, ন্যাচারাল আর্টিফিশিয়াল গ্লাইডিং মুভমেন্ট এবং মুভমেন্ট উইথ মোবিলাইজেশন, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমরা ফিজিওথেরাপিতে রোগীকে ভালো থাকি। তো আপনার যখনই ঘাড়ে ব্যথা আপনি অনুভব করবেন, তখনই বিলম্ব না করে, আপনি অবহেলিত না করে, আপনি অতি দ্রুত একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী আপনার ঘাড়ে কী ধরনের সমস্যা রয়েছে সেটা আপনি অ্যাসেসমেন্ট করেন, রোগ নির্ণয় করেন, তারপর আপনি চিকিৎসা করে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।